বঙ্গবন্ধুকে সপরে হত্যা করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে হত্যাই করে নাই, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় বিচার এই পৃথিবীর কোন কোর্ট কোন আদালত কোন থানা যাতে মামলা হতে না পারে তার জন্য পার্লামেন্টে আইন করেছে 1975-এর 15ই আগস্ট এবং 3রা নভেম্বর। জেল হত্যার কোন বিচার এই বাংলাদেশে কোনোদিন হতে পারবে না। তারা আজকে আমাদের গণতন্ত্রের কথা বলে, আজকে ওই বিএনপি নেতারা বেগম খালেদা জিয়া 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের সভাপতি ছিলেন না, তিনি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা। বিরোধী দলের নেতাকে গ্রেনেড হামলার পর আমরা পার্লামেন্টে আলোচনা করতে চেয়েছিলাম যে আমরা আমাদের বিরোধী দলের নেতা সহ প্রায় পার্লামেন্টের 13 জন সংসদ সদস্য যারা গ্রেনেড হামলায় আহত হয়েছে এটা নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করতে চাই। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টে আলোচনা করতে দেওয়া হয় নাই। আমরা পার্লামেন্ট বর্জন করেছিলাম, ওয়াক আউট করেছিলাম, সেই দিন সারা রাত পার্লামেন্ট চালিয়েছে আর সেই পার্লামেন্টে বক্তৃতা দিয়েছে। এমন বক্তৃতা খালেদা জিয়া দিয়েছেন যে শেখ হাসিনা নিজে তার ভ্যানিটি ব্যাগে করে নাকি গ্রেনেড নিয়ে এসেছিলেন। এইরকম গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ওই তারেক রহমান, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2006 সাল, এই বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, তার নিজে দুর্নীতি করেছিলেন, ইতিমের টাকা চুরি করে তার জেল হয়েছে, এখনো জেল খাটতেছে। সেই খালেদা জিয়া দল বিএনপি আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগ নাকি গণতন্ত্র মানি না, আওয়ামী লীগকে নিরপেক্ষ ভোট যারা 2004 সালে 1994 সালে মাগুরা ভোট করেছে সেই ভোটের স্টাইলই হয়েছে মাগুরা স্টাইল। তারা আমাদের ভোট কিভাবে নিরপেক্ষ করতে হবে সেটা শেখাতে চায়, কিভাবে গণতন্ত্র, কিভাবে মানুষের মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষার কথা তারা আমাদের শোনায়।